हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल फास्ट कुक टू। सबार प्रथमे आपनादेर सबाइके मेरी क्रिसमस। ये क्रिसमसे आमी बनाते चलेछि आटार केक और जा जा इनग्रेडियंट्स आमी यूज करेछि सब किछुई आपनी सहजेई आपनादेर आशेपाशेर दोकाने पेये जाबेन। ताहले चलो शुरू करी आजकेर ए रेसिपी, नाट्से भरपूर आटार केक। सबार प्रथमे एखाने आमी कमला लेबु निये निएछि, कमला लेबुर खोसागुलो छाड़िये निएछि। एबार जूस बार करे नेब, किछु मिक्सिते दिए दिलाम। मिक्सिते दिए ग्रेट करे जूसगुलो बार करे निलाम। এবার এই জুসের মধ্যে একে একে ড্রাই ফ্রুটগুলো আমি মিক্স করবো। এখানে আমি খেজুর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, সবগুলোকে কুচি করে কেটে নিয়েছি। তারপর দিলাম অ্যালমন্ড, তারপর দিয়ে দেব কিশমিশ। আপনার চাইলে এখানে অন্য যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এদিকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম টক দই, এর সঙ্গে দিয়ে দিলাম এক কাপ দুধ, আর এরই সঙ্গে দিয়ে দিলাম এক কাপ চিনি। এই চিনিটাকে আপনারা গুঁড়ো করেও ইউজ করতে পারেন, যেহেতু আমি দুধের মধ্যে এটা ভেজাচ্ছি তাই গুঁড়ো করে ইউজ করলাম না। এবার এই সবগুলোকেই এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, এতে করে চিনিটাও মিশে যাবে আর ওদিকে ড্রাই ফ্রুটগুলোও ফুলে যাবে। এক ঘন্টা পর ফিরে আসলাম। এদিকে একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি, কেক টিনের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল, তেলটাকে একটু গ্রিস করে নেবো। এবার একটা নর্মাল পেপার আমি গোল করে কেটে নিয়েছিলাম, সেটা এর উপরে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা ইউজ করতে পারেন, বাটার পেপার যদি না থাকে সেক্ষেত্রে এইভাবে আপনারা ইউজ করবেন। আর যদি বাটার পেপারও না থাকে আর এরকম পেপারও না থাকে সেক্ষেত্রে আপনি তেল দেওয়ার পর একটু আটা ছড়িয়ে দেবেন চারিদিকে, তারপর এটাকে রেখে দেবেন। এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি। আজকে আমি কড়াতে আপনাদেরকে কেক তৈরি করা দেখাবো। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম লবণ। আপনারা এই লবণের জায়গায় বালিও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, এরকম স্ট্যান্ড সবার বাড়িতেই থাকে, স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য প্রিহিট করার জন্য রেখে দিলাম। এবার এদিকে একটা বাউল নিয়ে নিলাম, বাউলের মধ্যে দিয়ে দিলাম টক দই, চিনি আর দুধের মিশ্রণটা, তারপর দিয়ে দিলাম সাদা তেল, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। এরই সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম, এই ডিমটা যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম, ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা, আটাটাকে চেলে নেব, তারপর দিয়ে দিলাম আধা কাপ ময়দা, এটাকেও চেলে নেব, তারপর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, তারপর দিলাম 1 চামচ বেকিং সোডা। মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার খুব ভালো করে এগুলোকে মিক্স করব আর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু এখন শক্ত আছে, এরকম থাকলে চলবে না। এবার আমি লেবুর রসের সঙ্গে যে ড্রাই ফ্রুটগুলো ফুলার জন্য রেখে দিয়েছিলাম সেগুলো একটু একটু করে দিয়ে মিক্স করব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা ব্যাটার হলে কিন্তু চলবে না, ঠিক এরকম করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। আর এরই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচগুলো ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম একটা লেবুর রস, এই লেবুর রসটা দেওয়ার ফলে এই যে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না আবার খুব শক্তও না। এবার এটাকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিলাম, খুব সাবধানের সঙ্গে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ একটু সাজিয়ে। এবার এটাকে 40 মিনিট বেক হতে দেবো। 40 মিনিট পর ফিরে আসছি। দেখুন 40 মিনিট পর ফিরে আসলাম। একটা চাকু এর মধ্যে দিয়ে চেক করে নেব ভেতরটা কাঁচা আছে কিনা, দেখে নেব। দেখুন ভেতরটা কিন্তু কাঁচা নেই, তার মানে কেক আমার রেডি। এবার এটাকে ঠান্ডা হতে দেব, ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ঠিক এরকম করে একটা প্লেট রেখে ডিমোল্ড করে নেব। দেখুন রেডি হয়ে গেল আমার ক্রিসমাস কেক। এবার এর উপর থেকে এই বাটার পেপারটা হাঁটিয়ে দেব। আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।